দর্শক, বিশ্বকাপ উপলক্ষে কথাবার্তার বিশেষ আয়োজন সেভলন ফ্রিহিটে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বিশ্বকাপ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে হাজির হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ডলার মোহাম্মদ, আমাদের সঙ্গে আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আরমান পারভেজ মুরাদ। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিন আমরা ক্রিকেটার দিয়ে শুরু করি, যেহেতু ক্রিকেটের আলোচনা, কিন্তু মুরাদ ভাই আমরা জানি যে আপনি শুধু অভিনয় করেন না, দারুণ আবৃত্তিও করেন। আমরা একদম আজকে আমাদের যে বীর টাইগাররা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কবিতা দিয়ে আজকের আলোচনা শুরু করব। অবশ্যই আমাদের ক্রিকেট বন্ধু, তোমরা আসলেই বীর, তোমাদেরকে ডেডিকেট করে এই কবিতা। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন এমন একটা সময়ে, যে সময়ে আমরা আসলে দরকার ছিল কবিতাটার, এখনও আমার মনে হয় এই কবিতাটার খুব দরকার, বিশ্বাস করার যে বলবীর চির উন্নত মামশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছাদিয়া ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মামশির। সত্যি একদম মানে শিহরিত করে তোলে, আমাদের বীররা শুনলে তারাও নিশ্চয়ই ইন্সপায়ার হবে। সেটাই, আসলে তাদেরকে ইন্সপিরেশনটা দেওয়া আমাদের খুব দরকার। আমি এবার দেখলাম যে ইন্ডিয়ার কথা সবাই বলছি যে আমরা আসলে ওরা অনেক ম্যাচিউড, ওরা আসলে যে ম্যাচিউড এটা কিন্তু ওদের মিডিয়াতেও পাওয়া যাচ্ছে, যে ওরা যে একটা থিম সং বানিয়ে মেক করছে, দেখেন আপনি যে ওরা মাটি নিয়ে প্রত্যেকটা অঞ্চলের মাটি নিয়ে এসে একটা বাক্সের মধ্যে দিয়ে বলছে যে ধোনি মিট্টিকা কাসাম কাপ জিতকে আনা। তো এই যে আইডিয়া এবং দেখেন যে ওদের যে ইন্সপিরেশন এবং শক্তি, যে কোনো মানুষ যখন দেখবে কোহলির মাটি দিচ্ছে, অমুকের মাটি আসছে, সব প্লেয়াররা শিহরিত হয়ে যাবে যে হ্যাঁ আমাকে বলছে আমার এলাকার মানুষেরা যে কাপ নিয়ে আসতে হবে। তো এটা খুব দরকার। আমরা মিডিয়ায় আমাদের ক্রিকেটারদেরকে অতটা সাপোর্ট দিতে পারিনি আমার মনে হয়, যদিও অনেক চলছে, কিন্তু দেখেন যে আমাদের থিম সংটা ওই লাফালাফি, ওই পানিতে পড়ছে, ওই কোনো কনসেপ্ট ওরকম থিমের মধ্যে আমরা যেতে পারছি না, যে আমাদের ক্রিকেটারদেরকে আমরা জাগিয়ে তুলবো, মানে জাগো বাহে কণ্ঠে সবাই জেগে ওঠো। তো সেটা খুব দরকার আমার মনে হচ্ছে এই সময় এসে, কারণ ক্রিকেট উন্মাদনাটা পৃথিবীময় এতটাই দ্রুতি ছড়িয়েছে যে এটা আসলে এটার জন্য তৈরি হতে হবে, এটাকে মোকাবেলা করবার জন্য। এটাই আমাদের একমাত্র বিশ্বে মাথা উঁচু করে বীর হিসেবে দাঁড়াবার একটা রাস্তা। আচ্ছা, আমাদের আলোচনা তো দীর্ঘ হবে, তবে দর্শকদের আরেকটি তথ্য দিয়ে আসি। দর্শক, আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে, তবে এর মধ্যে টস হয়ে গেছে, টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডলার মাহমুদ, বিশ্বকাপ চলছে, আপনি খেলেছেন জাতীয় দলে, এখন পর্যন্ত বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কী বলবেন? অবশ্যই ভালো, একটা পয়েন্ট যেখানে আমরা হারিয়েছি সেটা বৃষ্টির কারণে, যদি ওই ম্যাচটা হতো, যদি জিততাম আরও বেটার পজিশনে থাকতাম। আর একটা ক্লোজ ম্যাচ আমরা হেরেছি, যেটা আপনার নিউজিল্যান্ডের সঙ্গে, তো ওই ম্যাচটা জিততে পারলে পয়েন্ট টেবিলে হয়তো আরও শক্ত অবস্থায় থাকতাম, কিন্তু আমাদের মানে এক্সপেকটেশন যা ছিল, কারণ বৃষ্টির এটা তো আর কারো হাত নেই, এক্সপেকটেশন যা ছিল আমরা এখন পর্যন্ত যেভাবে আগাচ্ছি ইটস ওকে, ঠিক আছে। যদি লাস্ট দুইটা ম্যাচ জিতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই, যদিও কঠিন, তারপর অসম্ভব কিছু না। আচ্ছা, কালকে তো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এবং শক্তিশালী দল ভারতের বিপক্ষে, সেই ক্ষেত্রে আপনি মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আমরা যতদূর দেখি যে ফিট হয়ে গেছে, সেরা একাদশী থাকবেন, এরপরেও পরিকল্পনা কিংবা কৌশলে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কি না? সেটা তো টিম ম্যানেজমেন্ট দেখতেছে। আপনার আমি কিছুক্ষণ আগেও আপনাদের শোতে বললাম যেটা, যে আসলে আমাদের ওয়ান বাই ওয়ান প্ল্যান করতে হবে, যে আপনি স্পেসিফিক মানে বুমরাকে কীভাবে ফেস করবেন বা চাহালকে কীভাবে ফেস করবেন, কুলদীপ, মোহাম্মদ সামি এবং ওদের ব্যাটসম্যান কোহলি, রোহিত শর্মা, তো এদের সবারই একটা প্ল্যান থাকে প্রত্যেকটা টিমেরই, এটা নিয়ে হোমওয়ার্ক করে। সো এখান থেকে এক্স্যাক্টলি বলা টাফ যে আসলে কী কী করা, কী করতে হবে বা কী করতে যাচ্ছি। তারপরেও আমার যতটুকু ধারণা যে আমরা পেস বল ওভারঅল ভালো খেলতেছি, আপনার স্পিনটা যদি আমরা ভালোভাবে হ্যান্ডেল করতে পারি, আমরা টসে যদি জিততে পারি, ভালো একটা যদি টার্গেট দিতে পারি, তো এটা ইন্ডিয়ার জন্য ইজি হবে না, কারণ এস বাস্টানে আপনার ওইখানে উইকেটটা আমাদের এই দেশের মতোই
আপনার যেটা নাকি আপনার দেখবেন যে লাস্টের সেকেন্ড হাফে ব্যাটিং করতে গেলে অনেকেরই একটু স্ট্রাগল করতে হয়, তো সেই ক্ষেত্রে এখানে আমরা ভালো একটা স্কোর করতে পারলে, কারণ দেখবেন যে ইংল্যান্ড কিন্তু ফার্স্টে যখন ব্যাটিং করছে ইট ওয়াজ মানে ট্রু উইকেট, একদম ফ্ল্যাট উইকেট ছিল, ওদের স্পিনার সেরকম কিছু করতে পারেনি, সেই ক্ষেত্রে বাংলাদেশেরও সুযোগ থাকবে যদি বাংলাদেশ টসে জিততে পারে। তো এইটা প্ল্যানটা এইভাবে হবে, স্টেপ বাই স্টেপ আগানো, ফার্স্টে একটা ভালো টোটাল দেওয়া, তারপরে ওটা ডিফেন্ড করা। সো এটা আসলে আর ভাইয়া যে আবৃত্তিটা করলো, আসলে মানে আমাদের নিজ প্যাডটা এখন এই ভেতর থেকে আসতে হবে, আমরা যারা দেশে আছি বা দেশের বাইরে যারা আছে, সাপোর্টার যারা আছে, আমরা সবাই বাংলাদেশ টিমকে সাপোর্ট করি, এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিম যারা খেলতেছে তারাও আসলে নিজের দেশের জন্য কিছু একটা করব, কারণ আর দুইটা মাত্র সুযোগ আছে, মেগা ইভেন্ট যে না কিছু একটা করব, মানে 100% বা মোর দেন 100% কিছু একটা দিয়ে, মানে কুল থেকে ওভার এক্সাইটেড কিছু না, ঠান্ডা থেকে কাজটা কীভাবে মানে ভালোভাবে করে আসতে পারি এটা এটা এখন দেখার বিষয়। আমার মনে হচ্ছে ওপেনিংয়ে বোধহয় সম্মুখে ফিরিয়ে আনা উচিত, ঠিক না? গত ম্যাচে তো রিটার্ন করেছিল। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আপনার বললাম আমি যেটা যে সৌম্য ইনিশিয়ালি ও প্রেশারটা রিলিজ করতেছে, ও আপনার ভালো সূচনা দিচ্ছে, তো ওইটা আর কি আপনার নর্মাল দেখবেন যে পাওয়ার প্লেতে যারা রান করছে, আপনি দেখবেন যে গতকাল ইন্ডিয়া কিন্তু পাওয়ার প্লেতে ফার্স্ট পাওয়ার প্লেতে মাত্র 30 রান করেছে, তো ওই ওইটাই কিন্তু ওদের মানে অনেকটাই মানে পিছিয়ে ফেলে দিছে। তারপরও আবার আপনি পাওয়ার প্লেতে আবার উইকেট মানে বেশি রান করতে গেলে উইকেট পড়ে গেলেও ডিফিকাল্ট, সো আপনার ফার্স্টে পাওয়ার প্লেতে যে ভূমিকাটা সৌম্যর আছে সেটা যদি সৌম্য ঠিকঠাক মতো করতে পারে তো বাংলাদেশের তো অবশ্যই একটা সুযোগ থাকবে। এবং গত ম্যাচে যেভাবে আর কি আপনার দুইটা চেঞ্জ করা হয়েছে, মানে আপনার লিটনকে ওপেনে আনা হয়েছে, সৌম্য নিচে খেলেছে, তো এখন মনে হয় আবার আগের জায়গায় যাবে যে ফার্স্টে যেভাবে ছিল। আচ্ছা, আরেকটি বিষয় ইন্ডিয়ার আমরা যদি দেখেছি মিডল অর্ডার নিয়ে কিন্তু কথা থেকে যাবো, আমরা লাস্ট ম্যাচেও দেখেছি আর যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আমরা 20-25 ওভারের মধ্যে ফিরিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা হবে। আপনি যদি দেখেন যে আপনার 5-7 প্লেয়ার আছে যারা ম্যাচ উইনার, যে সিঙ্গেল হ্যান্ডেল যে একাই ম্যাচটা বের করে, মানে একাই ম্যাচটা বের করে নিয়ে যেতে পারে, এই জন্য দে আর ভেরি টাফ এবং ইয়াং এবং হচ্ছে মানে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স সবকিছু এটা কম্বিনেশন। হার্দিক কালকে হার্দিক নেমে যে 21 বলে 42 না কত যেন আর বেশি কোন আছে, সো আপনি মানে স্পেসিফিক কাউকে যে ওই প্লেয়ারে আউট করলে বাংলাদেশ টিম জিতে যাবে এটা খুব ডিফিকাল্ট বলা। আমি বলছি যে একটা মানে এটা একটা সুবিধা হবে, কারণ হ্যাঁ অবশ্যই আপনি যদি বিরাট কোহলিকে আগে ফেরাতে পারেন, রোহিত শর্মাকে আগে ফেরাতে পারেন, কারণ ওরা যেটা যে ড্যামেজটা করে দিয়ে যাবে হয়তোবা নিচের যারা আছে ওদের একটু সময় লাগবে, কিন্তু ওরাও যে পারবে না তা না, ধরেন আপনি ধোনিকে যদি সময় সুযোগ দেন ধোনি ম্যাচ একা বের করে দিতে পারবে, আপনার কে এল রাহুল ভালো প্লেয়ার, হার্দিক পান্ডিয়া আছে, ঋষভ পন্ত ইয়াং প্লেয়ার, দেখবেন যে ও খুব ভালো শেষ পর্যন্ত সবাইকে সিরিয়াসলি নিতে হবে এবং 11 জনকে খেলতে হবে। আচ্ছা, আদা জল খেয়ে কালকের ম্যাচটি নিয়ে, ইন্ডিয়া তো শক্তিশালী দল, তাদের কিন্তু শেষ দিকের অ্যাপ্রোচ নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। আমার সেটা মনে হয় না, কারণ ইংল্যান্ড সত্যি সত্যি খুব ভালো খেলেছে আর ইন্ডিয়া আসলে চেষ্টা করেছে, কিন্তু রানটা এমন ছিল যে যাই হোক, আমার মনে হয় যে ইন্ডিয়া অবশ্যই ভালো দল, বাংলাদেশেও পরিপূর্ণ একটা দল, এবং বাংলাদেশের যে কোনো প্লেয়ার আমাদের পঞ্চু পাণ্ডব এবং লিটন দাস তারপরে সৌম্য এরা কিন্তু যে কোনো সময় একটা ভালো স্কোর করে দিতে পারে, সেই অ্যাবিলিটি এদের সবারই আছে। সো বোলিংও হয়তো একটু দুর্বল আমরা, তারপরেও আমাদের কিন্তু একটা জোর আছে, আবার সবাই দেশের জন্য খেলবে, বাঙালির তো একটা আলাদা পাওয়ার আছে, মানে সুলতান এসএম সুলতান বলেছিলেন যে বাঙালি কেন মাসলের ছবি, উনি বলতেন যে বাঙালি আসলে খুব শক্তিশালী কিন্তু দেখে মনে হয় না, শক্তিটা হচ্ছে ভেতরে, এই কারণে এতগুলো যুদ্ধ আমরা জয় করেছি। নদী যখন নদীতে যখন মাঝি নৌকা চালায় উজারে তখন সে ভাটিয়ালি গান গায়, কীভাবে গায়, তার শক্তি আছে, তা আসলে আমরা অনেক শক্তিশালী, তা আমাদের ভেতরের অনেক শক্তি আছে, তা আমাদের মাটির একটা গুণ আছে যে আমাদের মাটিও খুব উর্বর একটা মাটি পৃথিবীর যে কোনো মাটির তুলনায়, তো একটা কিছু হতে পারে যে কেউ মানে ম্যাথ যে একবার খুব সহজে আমরা মানে আমাদেরকে আন্ডারস্টিমেট করার মতো জায়গায় আমরা সেই জায়গাতে নেই, আমরা ফাইট করার টিম, আমরা এখন ফাইট করছি, সেটি কিন্তু আমরা আগে বলেছি যে বেশ কিছুদিন আগে বিরাট কোহলি রেস্টুরেন্টে একাই চলে এসেছিলেন কিছু খেতে, তখন আমাদের বাংলাদেশের সাংবাদিকরা ছিলেন, স্বাভাবিকভাবে তার সাথে ছবি তুলতে চেয়েছে, কথা প্রসঙ্গে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি নিজে থেকেই বলেছেন যে বাংলাদেশ দল তো দারুণ খেলছে, তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের বিপক্ষে আপনারা কীভাবে খেলবেন,
তখন কোহলি বলেছেন যে আমরা চ্যাম্পিয়ন দলের সঙ্গে যতটা সিরিয়াস এবং যেভাবে পরিকল্পনা করে খেলি কিংবা খেলতাম বাংলাদেশের সঙ্গে আমরা একই পরিকল্পনায় মাঠে নামলাম এবং ধোনি কিন্তু একই হোটেলে উঠেছে আপনি জানেন মাশরাফিকে আমাদের অধিনায়ককে ডেকে কথা বলেছে এবং তিনিও বলেছেন যে বাংলাদেশ দল কিন্তু খুব ভালো খেলছে ডেফিনেটলি আমরা আসলে প্রাউড করতে পারি এটা নিয়ে যে তবে ভবিষ্যতে নিশ্চয়ই আরো অনেক ভালো করবে আমাদের হ্যাঁ তা তো অবশ্যই তবে ইয়ে ডলার মোহাম্মদ আরেকটি বিষয় আমাদের বোলিং নিয়ে বিশেষ করে পেস অ্যাটাক নিয়ে কিন্তু একটু কনসার্ন থেকেই যাচ্ছে আমি আজকে পড়ছিলাম যে আগামীকালকে চারজন পেসারও থাকতে পারে রুবেলও নাকি দলে ঢুকতে পারে আমি জানি না এটা তো একদম দলীয় সিদ্ধান্ত আর রুবেল আবার সবসময় মানে ক্রাইসিস মোমেন্টে বিরাট কোহলি এবং রোহিতদের বিরুদ্ধে ভালো বোলিং করে এই ধরনের কোনো পরিবর্তন কি হতে পারে কিংবা প্রয়োজন কিনা এটা একটা গুড পয়েন্ট কারণ আপনার ওরা নরমালি স্পিনে একটু স্ট্রং আপনার তারপরে পেস বলেও যে আপনার হেল্প থাকবে না তা না আপনার চেঞ্জ অফ পেস দেখবেন যে এই প্লাঙ্কেট কিন্তু প্রচুর চেঞ্জ অফ পেস বল করেছে এবং তিনটা উইকেট নিয়েছে তো আপনার ইন্ডিয়া আপনার পেস বোলিংয়ে যদি হয়তো বা ভালো যদি কিছু একটা করে ওদের জন্য ডিফিকাল্ট হবে রাদার দেন আপনার স্পিন কারণ ওরা ওরা ইউজ টু স্পিন আপনার টার্ন করলে বা যাই হোক না কেন সামহাউ দে ম্যানেজ টু প্লে স্পিন তো আপনার এটাও একটা অপশন যে আপনি যদি রুবেলকে খেলান বা আসলে রুবেলই আসবে চারটা পেস বোলার এটা একটা গুড অপশন আচ্ছা আর যদি আমরা টিম নিয়ে তো আপনি বলছিলেনই যে কি ইয়ে হবে ইন্ডিয়ার তো খুবই ভালো বোলিং সাইড কিন্তু আমি যেটি কিছুক্ষণ আগেও বলছিলাম যে চাহাল কিন্তু লাস্ট দুটো ম্যাচ কিন্তু স্পিনাররা বেশ রান দিয়েছে এবং চাহাল কিন্তু খুব সম্ভবত 88 রান দিয়েছে যেটি কিনা বিশ্বকাপে ইন্ডিয়ার যে কোনো বোলারের সবচেয়ে ব্যয়বহুল স্পেল আপনার দেখবেন যে মানে কিভাবে আপনি যদি খেয়াল করেন যে রান কিভাবে করলো একটা ওয়ে তো আছে তো ওইটা দেখলে হয়তো বা কিছুটা মানে আপনার ক্লু চলে আসবে আপনার বেঞ্চ স্ট্রোকে ওকে বেশি মানে মেরেছে তো বেঞ্চ স্ট্রোক দেখবেন যে ওকে টার্গেট করেছে কারণ একটা পাস ছিল ছোট একটা পাস ছিল বড় তো আপনার নর্মাল প্রপার সুইপ মারতে হলে আপনি বড় পাস পাচ্ছেন সেক্ষেত্রে ও কী করছে এক্সপেরিমেন্ট করছে ও ওকে রিভার্স সুইপ করছে রিভার্স সুইপ মানে ধরেন এটা হচ্ছে কি মানে অলওয়েজ রিস্ক থাকে আপনি আউট হতে পারেন রিস্ক নিছে সাকসেসফুল হয়েছে মানে ছোটো পাস মিস টাইমিং হলেও আপনার সে রান পাবে ছয় হোক বা মানে ছয় না হলে অ্যাটলিস্ট চার হবে তো এটা একটা ক্যালকুলেশন ছিল আর ও দেখবেন কিন্তু ফিট ইউজ করেছে জায়গায় দাঁড়ায় খেলেনি যে আপনার ডাউন দ্য উইকেট গিয়েছে মানে ওরে একটা জায়গায় সেটেল হতে দেয়নি তো আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদেরও এই অ্যাপ্রোচে থাকা উচিত কারণ আপনি দেখবেন যে মিডল ওভারে ওদের আপনার কে ফেস করবে মুশফিক মুশফিক খুব ভালো স্পিন খেলে যদি তামিম থেকে যায় ফার্স্টে থেকে তামিমও মোটামুটি ভালো স্পিন খেলে ডেফিনেটলি সাকিব তো অবশ্যই ভালো খেলে মানে পেস স্পিন দুইটাই ভালো খেলে মানে সাকিবের প্রসঙ্গ যেহেতু চলে আসলো সাকিব এখন যে টাচে আছে যে ফর্মে আছে ওর জন্য হয়তো এখন ওয়ার্ল্ডের কোনো বোলারই মানে সাকিবকে এই প্রথম মনে হচ্ছে যে হি ইজ দ্য ক্রিকেটার মানে এই এইবার মনে হলো যে হ্যাঁ সে আসলে ওয়ার্ল্ডের একটা বেস্ট ক্রিকেটার মানে তার অ্যাটিটিউড তার এই জিনিসগুলোই আমি মানে বলছিলাম যে একটা প্লেয়ারের আসলে তো অল্প কিছু বছর সে খেলে তো ওর কাজ হওয়া উচিত খেলা কারণ খেলার জন্য কিন্তু কম টাকা পাচ্ছে না আপনি অন্যান্য একটা নাগরিকের সাথে কম্পিটিশন করলে দেখবেন যে অনেক কিন্তু সে অর্থশালী কিন্তু অল্প কয়েক বছর খেলে বলে তাকে অনেক বেশি টাকা দেওয়া উচিত খ্যাতি পাচ্ছে অতএব তার একটাই কাজ শুধু খেলা অন্যদিকে কোনো মনোযোগ যাবে না তাহলে এরকম যদি আমাদের দেশের প্লেয়াররা যেভাবে গড়ে উঠছে যে যার যেটা কাজ সে সেটা করুক খেলা শেষ হয়ে যাক তারপর তুমি ব্যবসা করো চাকরি করো ইয়াং এন্টারপ্রেনার হিসেবে রিপ্রেজেন্ট করো দেশকে সমৃদ্ধ করো ওকে ইউ আর ওয়েলকাম কিন্তু খেলার সময় ইউ হ্যাভ টু প্লে না যারা ভালো খেলোয়াড় তারা কিন্তু খেলার পরেও না না এটা হতে পারে দেখেন আমরা যিনি যেমন ডলার মোহাম্মদ খেলা ছেড়েছেন তিনি কিন্তু এখন কোচিং না ওই খেলা ওরিয়েন্টেডই আছেন উনি আমি বলছি যে খেলাটা তো একটা খুব কঠিন ব্যাপার আপনি ওই যে কিছুক্ষণ আগে উনি বলছিলেন যে ওরা ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি হয় তাহলে ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি হতে গেলে আমার তো আইপিএল খেলা যাবে না কারণ আইপিএল ইনজুর্ড হলে আমার হাতটা ভেঙে গেলে আমি দু মাস পরে থাকবো তো এই যে আমরা ধরেন যে আমি যখন শুটিং করতে যাই তো কালকে আমার শুটিং আছে খুবই সেন্সিটিভপূর্ণ শুটিং আমি তো রাত জেগে জাগবো না আমি তো টাইমলি ঘুমাবো যেন আমার ভালো একটা ঘুম হয় সকালে উঠে যেন আমি এনার্জি নিয়ে কাজ করতে পারি আমি কি আড্ডা মেরে রাত কাটিয়ে সকালবেলা উঠে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পারবো তো আমি বলছি প্রস্তুতি তো এটা সবার খুব দরকার এই প্রস্তুতিটা আমরা যতটা প্রস্তুত নিতে হতে পারবো ততটা আমরা ভালো করবো তো সাকিবকে হ্যাঁ হ্যাঁ হ্যাটস অফ যে হ্যাঁ গুড এবার সে দেখিয়ে দিয়েছে যে বোলিংয়ে ব্যাটিংয়ে দেখো কী পারফরমেন্স চারিদিকে সে খেলতে পারে এবং মানে খেলা দেখতেও ভালো লাগে যে ক্রিকেট কেন আসলে ভালো লেগেছে ভালো লেগেছে তো ব্রায়ান লারার ব্যাটিং দেখে
মানে ভালো লেগেছে টেন্ডুলকারের খেলা দেখে এটা তো দেখতেও ভালো লাগে ওয়াসিম আকরামের বোলিং কপিল দেব তো কেন ভালো লেগেছে ক্রিকেটের প্রতি প্রেমটা কেন তো ওই ম্যাজিকটা তো দেখাতে হবে মানে লারা যখন খেলতো নেচে নেচে খেলতো এবং কত কনফিডেন্স যে মানে আমি একটা ম্যাচ দেখেছিলাম যে 59 রান সে 59 ওভার সে একা ব্যাটিং করে ড্র করেছিল ম্যাচ একটা টেলেন্ডার ব্যাটসম্যানকে নিয়ে পাঁচ বলে গিয়ে সে এন্ড চেঞ্জ করে অস্ট্রেলিয়ার সঙ্গে এরকম তো সাকিব এখন আমি মনে করি যে এরকম একটা জায়গায় বোলার মোহাম্মদ যেহেতু বোলারদের নিয়ে কথা হচ্ছিল এটা তো বড় স্কোরিং ম্যাচ হচ্ছে প্রায় প্রতিটি ম্যাচ কিছু অবশ্য লো স্কোরিং ম্যাচ হচ্ছে লো স্কোরিং ও বলা যাবে না দুর্দান্ত বোলিং করেছে এই ওয়ার্ল্ড কাপে তিনি দুবার পাঁচ উইকেট পেয়েছেন এর মধ্যে তিনি তিনবার পেয়ে গেছেন যেটা নাকি ওয়ার্ল্ড কাপে আর কেউ পায়নি আর আর দুটি উইকেট পারলে তিনি তার স্বদেশী গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে দেন 26 উইকেট পেয়ে ওয়ার্ল্ড কাপে মানে কোনো ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ উইকেটের ইয়ে হয়ে যাবে এটি কিন্তু মানে এটিও কিন্তু একটি বিবেচনার বিষয় অবশ্যই এটা একটা বড় অ্যাচিভমেন্ট আর আপনারা দেখবেন যে আপনি শুধু মিচেল স্টার্ক না আপনার পাঁচজন বোলারের মধ্যে মনে হয় চারজনই মেবি লেফটি মানে লেফট হ্যান্ড সরি লেফটি বোলার তো আমির বোল্ট বোল্ট স্টার্ক আপনার এই ওর নাম কি ফার্গিসন আর মোহাম্মদ সামি মনে হয় ঢুকে গেল হ্যাঁ ও যাই হোক মানে আমি যদি ফ্যান যদি রং না হই কেন বললাম লেফট হ্যান্ডি বলারের বিষয়টা আপনার দেখবেন যে এখন নর্মালি বেশিরভাগ আপনার খেলাই হয় হচ্ছে আপনার একটু ফ্ল্যাট মানে ব্যাটসম্যান সহায়ক ব্যাটসম্যান সহায়ক তো এই জন্য আপনার লেফটি বলারটা কেন একটু অ্যাডভান্টেজ পেয়ে থাকে আপনি যদি রাইটকে আপনি বোলিং করে থাকেন তো এটা আপনি লেফটিদের ন্যাচারাল একটা বিষয় থাকে যে বল সুইং না করলেও এটা একটা ন্যাচারাল অ্যাঙ্গেল তৈরি হচ্ছে আমরা দেখি স্টার ক্রিকেটে মাঝে মাঝে এটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে আর সে যদি বল ভিতরে নিয়ে আসতে পারে তো অটোমেটিক্যালি আপনার দুইটা অপশন হয়ে গেল ওই বলারের জন্য এবং অ্যাট দ্য এন্ড সে যখন বোলিং করতে আসে আপনার ডেপথও বাড়ে তখন হয় কি যে আপনি যদি ইয়র্কার করেন ওয়াইড ইয়র্কার নর্মালি এখন করে মানে স্টাম্পে দেখবেন স্টাম্প ইয়র্কার থেকে ওয়াইড ইয়র্কার বেশি হয় কারণ স্টাম্পের ইয়র্কার মানে যদি মিস হয়ে যায় সেটা কিন্তু আপনার ফুল টস বা হাফ বল পড়লে এটা এই দিকে মারা সম্ভব সেই জন্য করে ওয়াইড ইয়র্কার বল করে ওই লেফটিদের জন্য ওয়াইড ইয়র্কার করাটাও সহজ এই জন্য দেখবেন যে তুলনামূলক একটু ইকোনমিক্যাল এবং উইকেট নেওয়ার পসিবিলিটি লেফটি বলার যারা আছে এদেরই একটু মানে হচ্ছে আপনার দেখবেন ট্রেন্ট বোল্ট ভালো বোলিং করতেছে এই কারণেই আপনার স্টার্ক ভালো বোলিং করতেছে তো এই যে বিহাইন্ড রফ যে একটা ম্যাচ খেললো ও দেখবেন ও বেসিক্যালি সুইং বলার তো এই দুটো অপশন যেহেতু আছে আপনার রিস্ট স্পিনার এত বেশি কেন ডিফিকাল্ট রিস্ট স্পিনার ক্যান বোল আপনার গুগলি বল করতে পারছে লেগ স্পিন তো রিস্ট স্পিনার এমন একটা স্পিনার যে আপনার কংক্রিটের মধ্যে বল ঘুরাইতে পারে এটাই ওদের একটা অ্যাডভান্টেজ তো সে বল সে হয় কি সে লেফটিরও বল করতে পারে রাইটেরও বল করতে পারে লেফটি আসলে গুগলি করতে পারতেছে রাইটে আসলে নর্মাল স্পিন গুগলিও হচ্ছে তো এই যে আপনার এখন আপনার একটা স্কিল নিয়ে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে বিশেষ করে এই লেভেলে এখন টিক আপ করছেন আপনার ইউ হ্যাভ টু বি স্কিলফুল এবং এক্সিকিউশন হইতে হবে অনেক পারফেক্ট আমাদের যে মানে বলা হচ্ছে যে পঞ্চপাণ্ডব তো আছেই কিন্তু আমাদের যে ত্রিমূর্তি ত্রিরত্ন রয়েছে সাকিব তামিম এবং মুশফিক তারা কিন্তু কালকে একটু রেকর্ড করতে যাচ্ছেন আপনারা জানেন নিশ্চয়ই একসঙ্গে তিনজন ক্রিকেটার ওয়ার্ল্ড কাপে 27টি ম্যাচ খেলে ফেলেছে এর মধ্যে শ্রীলঙ্কার তিনজন রয়েছেন কিন্তু কালকে 28 ম্যাচ হলে তারা তিনজনই সর্বোচ্চ হয়ে যাবে খুব ভালো না এদেরকে তো আসলে এরা আমাদের সোনার টুকরা এরা দীর্ঘদিন ধরে ক্রিকেট টিমে ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে এবং আমি মনে করবো যে ইয়াং যারা প্লেয়াররা আসবে তাদের জন্য আইডল হচ্ছে এরা অবশ্যই যে একসাথে কতদিন খেলা যায় ওই যে মনোযোগ রাখতে হবে মনোযোগ থাকলে এদের মনোযোগটা ছিল আর মানে আমি পার্সোনালি ওদেরকে চিনি যে এদের এডুকেশন এবং এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও মানে মুশফিক তো অসাধারণ সে ভালো স্টুডেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তো আসলে শিক্ষা দীক্ষা মনোযোগে যদি আমরা খেলাধুলায় থাকতে পারি আর এরা তোমাদেরকে অনেক শুভকামনা অভিবাদন হার জিত কোনো ব্যাপার না আমাদেরকে যথেষ্ট গৌরব এনে দিয়েছে এরা আমরা তোমাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই অনুযোগ নাই আমরা শুধু বাবা দিতে চাই তোমাদেরকে যে তোমরা বাবা 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 সেটাই সুন্দর বলেছো মুরাদ ভাই
আমরা ডলার মাহমুদের সঙ্গে একটু কথা বলবো, তারপর দর্শকের কাছ থেকে বিদায় নেব। কিন্তু বিদায় নিতে নিতে আপনার একটু রোমান্টিক কবিতা শুনতে শুনতে আমরা বিদায় নেব। ডলার, আসলে এখন কিন্তু নানান সমীকরণও চলে এসছে। একদিকে পাকিস্তান রয়েছে, আবার ইংল্যান্ড যদি স্ট্রেট দুটো জিতে যায় সেই ক্ষেত্রে তখন আবার বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যদি নিউজিল্যান্ডের সমান পয়েন্ট হয়ে যায় সেক্ষেত্রে আবার রান রেট আসবে, সেই ক্ষেত্রে হয়তো নিউজিল্যান্ড একটু এগিয়ে থাকবে। কিন্তু বাংলাদেশ নিশ্চয়ই এখন স্ট্রেট দুটো জয়ের জন্যই খেলবে। না, বাংলাদেশের এইটা ছাড়ার কোনো ওয়ে নেই যে মানে দুইটা ম্যাচে জিততে হবে, তারপরে হচ্ছে আপনার অন্যদের দিকে তাকাতে হবে যে ইংল্যান্ড হারতেছে কিনা। তো সমীকরণটা আসলে এভাবে দাঁড়াইছে, এখন আসলে এই অন্যদের দিকে তাকিয়েও আসলে লাভ নেই, নিজেদের চিন্তাটা করা উচিত। আমি শিওর যে ওইটাই করবে, যে আমরা যেটা ভাইয়া বললো যে আসলে মানে স্টেজে এসে আসলে বাংলাদেশকে আর ব্লেম করার মতন কিছু নেই। মানে বাংলাদেশ যতটুকু যে অ্যাচিভ করছে মানে এটা আমাদের এক্সপেক্টেড ছিল। আপনি যদি সাবকন্টিনেন্টে খেলতেন, আমাদের এখানে খেলতেন, মানে এটা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারতাম যে বাংলাদেশ 100% শেষ চারে থাকতো। কারণ বাংলাদেশ যে টিম নিয়ে গিয়েছে, পঞ্চগণ্ডবের কথা বলতেছি, যে এক্সপিরিয়েন্স বাংলাদেশের ছিল, আমাদের ওই 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 স্টেজে গিয়ে আপনি দেখবেন যে ওই ইংল্যান্ডের মতো দল, সেই ইংল্যান্ড নিজের মাটিতে খেলতেছে, সে অলরেডি দুইটা ম্যাচের বসে আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে আমি বলবো যে ইটস ওকে, বাংলাদেশ মানে রাইট ট্র্যাকেই আছে। না, তা তো অবশ্যই, আসলে দুটোই কিন্তু কঠিন ম্যাচ, উপমহাদেশে দুই শক্তি ভারত এবং পাকিস্তান। এখন দেখা যাক, নিশ্চয়ই দলীয়ভাবে তারা তো ওইভাবে পরিকল্পনা করবে। গতকালকে কিন্তু কোর্টনি ওয়ালস কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের বোলাররা নতুন বল লাস্ট দুটি ম্যাচ তার কথা মতো যে নতুন বলের সদ্ব্যবহার করেছে, এটা কি আসলে হয়েছে, আপনি কি মনে করেন? আপনার দেখবেন যে আপনার একটু কেন কোয়েশ্চেনটা আসছে যে আপনার মাশরাফি ভাই কিন্তু নর্মালি নতুন বলে বল করলে সে কিন্তু সামার ব্রেক থ্রু দিছে, যেটা আমাদের এই ওয়ার্ল্ড কাপে এটা হয় নাই। কেন হয় নাই, মাশরাফি ভাই আপনার উইকেট নিতে পারে নাই, সেটা হয়তো বা সাইফউদ্দিন দু একটা উইকেট নিয়েছে। তো আপনি যদি অপোনেন্টকে মানে মানে আটকে রাখার মতন বা উইকেট না পড়লেও আপনি যেটা আপনি প্ল্যানের মধ্যে আছে সেটা হলে কোর্টনি বল যেটা বলছে বাংলাদেশের প্ল্যানে যেটা ছিল হয়তো বা সেই প্ল্যান অনুযায়ী হয়েছে, হয়তো বা উইকেট পড়ে নাই। তো এটা এটা ঠিক আছে, আপনার এটা কি উইকেট না নিতে পারলো মাশরাফি ভাই কিন্তু উনি প্রেশারটা ক্রিয়েট করছে, ওই দিক দিয়ে দেখবেন যে সাইফউদ্দিন এসে উইকেট বের করে দিয়েছে। না, ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে যে তবে বিদায় নেব আপনার কবিতা শুনতে শুনতে। ঠিক আছে দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো ফ্রি হিট থেকে আমরা বিদায় নিচ্ছি, আগামীকাল আমরা আবারও থাকবো, আমাদের সঙ্গে থাকবেন নতুন কোনো অতিথি। মুরাদ ভাই, অবশ্যই রোমান্টিক কবিতা হতে হবে। ডাকি, ডাকবার ইচ্ছেই ডাকি, ডাকতে হয় বলে ডাকি না। তোমাকে চোখ দেব, তোমাকে চোখ দেব বলে আমার চোখগুলোকে বদলে যেতে বললাম। প্যারিস রোড বদলে গেল, মতিহার বদলে গেল, তুমি অবধি আমার সমস্ত কিছু বদলে যেতে যেতে পুনরায় চোখকে দেই ইচ্ছের লাবণ্য। তুমি কি গোলাপ, পাথর, ঝাউপাতা, আঠাশে চলে যাবে, আমি বিষের বর্ষাকে ভেঙে কষ্টের স্বরভেদ তুলে দেব বলে ফিরে যেতে আসেনি, ফিরে যেতে আসে না সুজন। প্রেম কি ডাক পিয়ন, খোলা খাম, ঠিকানার জট। এবং এই অভিমানের পর আমার টেবিলের ওপর দিয়ে হেঁটে গেল একটা কালো পিঁপড়া, ছড়ানো ছিটানো ক্যাসেট, সিগারেটের খালি প্যাকেট, দিয়াশলাই। ডাকি, ডাকতে হয় বলে ডাকি না, ডাকবার ইচ্ছেই ডাকি।